এখন বাজে 8টা, স্যারের আসার সময় 8:30। বাইরে মারাত্মক কুয়াশা, মানে প্লিজ যেন এরকমই কুয়াশা থাকে, পুরো পৃথিবীর কুয়াশা যেন এখানে ভর্তি হয়ে যায়, মানে এই অঞ্চলেই যেন সব কুয়াশা থাকে, বাকি সব জায়গায় সুয়াশা থাকলেও হবে। প্লিজ স্যারের বাড়ির চারদিকে কুয়াশায় পুরো যেন একদম ঘিরে নেয়, ওখানে একদম পুরো একদম আচ্ছন্ন করে নেয় কুয়াশায়, মানে কুয়াশা যেন স্যারের চোখে ঢুকে যায়, স্যার যেন কুয়াশায় কিচ্ছু না দেখতে পায়, মানে কুয়াশা যেন স্যার কুয়াশাকেও না দেখতে পায়, এরকম অবস্থা। সাইকেল ফাইকেল কিচ্ছু যেন না দেখতে পায়, রাস্তাঘাট দেখতে না পেয়ে যেন স্যার ভুলে অন্য কারো বাড়িতে গিয়ে পড়িয়ে দেয়। হ্যালো স্যার, আজকে আসবেন? স্যার আসার একদম দরকার নেই স্যার, এখানে মারাত্মক বাজে অবস্থায় কুয়াশায় স্যার কেউ কিচ্ছু দেখতে পাচ্ছে না, একজন স্বপ্নও দেখতে পাচ্ছে না স্যার এখানে, মানে স্যার মানে আমি অনেক কষ্টে ফোন খুঁজে পেলাম, ফোন দেখতে পাচ্ছিলাম না, ফোন দেখলাম তো নিজের হাত দেখতে পাচ্ছি না, যা তা অবস্থা স্যার। স্যার গাড়ি ফাড়ি ধাক্কা লেগে যাচ্ছে স্যার, এক একটার পর এক একটা, আপনি হেঁটে হেঁটে আসবেন স্যার? হেঁটে এলেও ধাক্কা লেগে যাচ্ছে, তো অন্য রাস্তা থেকে এলেও স্যার, অন্য রাস্তা থেকে গেলে স্টুডেন্টরা ধাক্কা মেরে দিচ্ছে, আমি কে মেরে দেবো? আরে মানে কুয়াশায় স্যার যেন কিছু না খুঁজে পেয়ে ভুলে পুকুরে পড়ে যায়, আর পুকুরের পাড়ও না খুঁজে পায়, মানে পুকুরে হাবুডুবু খাক। আর আর একটা লাস্ট রিকোয়েস্ট, যেন কুয়াশা আজকে সারা দিন থাকে, মানে সন্ধে পর্যন্ত যেন কুয়াশা থাকে একদম। কে পড়াতে এসেছে? দরজা খোল। আমি কুয়াশায় দরজা দেখতে পাচ্ছি না। এই মেরে চামড়া তুলে দেবো ভেতরে গেলে। কি বলছেন? আমি কুয়াশায় শুনতে পাচ্ছি না, কুয়াশা কানে ঢুকে গেছে।